অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তি খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। যদি কোনো সাপ বিশোধন না হয় তবুও তার উচিত বিশোধন হওয়ার ভান করা, এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপর তার আভাস মাত্রা না পায়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে। নাম্বার এক, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার দুই, এর পরিণাম কি হতে পারে? নাম্বার তিন, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হল, কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। কোনো কাজ কালের জন্যে ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে? যা ঘটে গেছে তা ঘটে গেছে, যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে সেটা আমরা কল্পনাও করিনি। একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে। ইন্দ্রগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখো। ইন্দ্রিয় যে অধীন তা চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হবে। সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে কাজ করা উচিত। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয় তার উদয় নষ্ট হয়। অতি সুন্দরতার কারণে সীতা হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো এবং অতি দানী হওয়ার জন্যে বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদাই ত্যাগ করা উচিত। ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। তোমার প্রতিবন্ধতাকে তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তুমি অবস্থানকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুর জন্যে তা জটিল হয়ে দাঁড়ায়। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেই রকম মানুষ হও। যাওয়ার থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে। সৎ উপদেশকে আর্থিক মূল্যে মূল্যায়ন করা যায় না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি 100% সত্য হবে এমন আশা করা অন্যায়। 50% সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কৃপণতা সকল বৎ অভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনি এক লাগাম যার দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না। মনে রেখো, সমালোচনা এক প্রকার আলোচনা। অন্ধকারে যে বাস করে মৃদ আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে, অতি পরিপূর্ণ যে মানুষ তাকে
জিজ্ঞাসা করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া, কাজেই প্রতিটি দিনকে অর্থবহর করে তোলা উচিত। যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটির প্রত্যাশা করা। জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজের নিয়ন্ত্রণ হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। মনের বাসনাকে দুর্ভিত করা উচিত নয়, এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। ঋণ অগ্নি ও ব্যাধি শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। জীবন সকলের প্রিয়, সুতরাং নিজের সাথে তুলনা করে প্রহার করবেন না কিংবা আঘাত করবেন না। কাউকে কটু কথা বলবেন না, কারণ সেও কটু প্রতিক্রিয়া দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে, দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করবে।